হ্যালো বন্ধুরা, আটা মাখার মেশিনটা কিনে এখন ওর মা এখন রিল্যাক্স করছে। হ্যাঁ, মেয়েকে দিয়ে আটা মাখাচ্ছে, কি বলবো, মেয়েকে দিয়ে আটা মাখাচ্ছে। আর আমার মাসি তো অবাক হয়ে গেছে যে হ্যাঁ মেয়ে আটা মাখবে। তো এখন দেখা যাক মেয়ে কিরকম এখন। আর ওর মা তো মানে কি বলবো, আমি সব ফিটিং করে দিচ্ছি, মানে আটা ফাটা সব কিছু দিয়ে দিয়েছে। এবারে ওর মেয়েকেই ঘোরাতে মনে হচ্ছে বলবে। হ্যাঁ, তো কি করবে ও মা, ওকে তো একটা কাজ করতে হবে, দাঁড়াও, ও ততক্ষণ আটাটা মাখুক, আমার অন্য একটা কাজ হয়ে যাবে। আরে তো মানে এ শুধু বলছে যে আমি ঘুরাবো আমি ঘুরাবো আমি ঘুরাবো, এরম করতেছে। আর বিড়ালটা শুধু এদিক ওদিক করছে। কালকেও আটা মাখার ভিডিওটা বানিয়েছি, আজকেও আটা মাখার ভিডিওটা বানালাম। দেখা যাক আজকে আবার আটাটা কীরকম মাখা হয়। আগের দিন তো খুব ভালোই আটাটা মাখা হয়েছিল, আজকে দেখি কীরকম হয়। চেপে ধরো, এই যে ঘোরাচ্ছে পিতি, মিস্টার পিতি, মিস মিস্টার পিসি, মিস পিতি, মিস পিসি, প্রীতি, যাই হোক। এই যে থাকি তো ইংগরে হয়ে যাবে, অল্প হয় না সচ্ছ, অতটা আমার লাগবে না, তো তো দাদা হ্যাঁ এতে পড়াশোনা, তাই তো। হ্যাঁ, এখন বাবা এসে আটা মাখার কিভাবে আটা মাখাটা হচ্ছে ওটা দেখার জন্য। বাবা দেখেছো মেশিন, দেখেছো কত নিয়েছে? 250। গোড়া 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 তুমি একটু ধরে রাখো, ও ঘোড়া, এই যে গোল্লা পেকে যাচ্ছে, গোল্লা পেকে যাচ্ছে অটোমেটিক। জল দিতে হবে, ঘোরাতে হবে, তাই তো আন্দাজ একটু, আন্দাজ একটু জল দিতে হবে, তারপরে তো পাঁই 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 করে ঘোরাতে হবে, আর শ্যাঁ শ্যাঁ শ্যাঁই করে আটাটা। দেখুন গোল্লা কিন্তু আস্তে আস্তে পাকছে এবারে। তো যাই বলো, আগের আটার মেশিনটা থেকে এই আটা মেশিনটা খুব মজবুত হয়েছে। আগের না, এটা কালকে দিয়ে গেছে, আর আগে এই কদিন যেটা দিয়ে গেছিলো কি পাতলা, মানে ধরলেই যেন পেকে যাচ্ছে, আর এটা খুব মোটা দিয়েছে। সত্যি খুব সুন্দর এখানে দেখুন, কিন্তু আটাটা এরপরে কিন্তু মেখে যাচ্ছে। ওর কোম্পানিও আমার মনে হয় ওরাও এটা পরীক্ষা পুনরীক্ষা করে দেখেছে যে আটাটা পাকছে কি পাকছে না, তারপরেই জিনিসটা বের করে। ও আটাটা কিন্তু ভালোই মাখা হয়, যাই বলার তাই বলে, কেন বলো তো, না ভেতর দিয়ে ভেতর দিয়ে একদম ভালোই একটা হয়। এবার ঢাকনাটা খোলা হয়েছে বন্ধুরা, এইবারে দেখতেই পাচ্ছ আটাটা এই যে এরকম মাখা হয়েছে, ম্যাচিংটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা আটার আবার গন্ধ বেরোইছে আছে। এবারে একটুখানি কি বলুন তো, এবারে মানে হাতে দেখতে পাচ্ছ হয়েছে, আটা মাখা হয়েছে, হাতে ফ্রাই করতে হবে। এবারে একটু হাতে এটাকে একটু নিয়ে একটু ওই একটু ডলামচা করলে পরেই মোটামুটি হয়ে যাবে, মানে এমনি আটা মাখতে যে হাতে ফাতে যেটা লেগে যায় সেই লাগাটা আর হবে না, লাগবে না হাতে, সেইটা হাত কিন্তু সবার পরিষ্কার। ওই লাস্টে যে যে রুটিটা করবে সে এসে একটুখানি তার হাতটা একটু ছোঁয়া লাগাতে হবে, তাহলেই একদম কমপ্লিট, মানে রাঁধুনির ছোঁয়া লাগবেই। যাই হোক, ওকে বন্ধুরা, আজকের এটাই ছিল ভিডিও, মানে আটা মাখার মেশিনের ভিডিও, আর আজকেই লাস্ট, আর আটা মাখার ভিডিও আর করবো না, কারণ হয়েই তো গেল দুদিন, দুদিন তো হয়েই গেল, প্রথম দিনও মেখেছে ভালো, আজকেও হয়েই গেল। ওকে টাটা, ওইটা আর পরের ভিডিওতে হচ্ছে, আচ্ছা টাটা, একটা আনবক্সিং আছে, ওই আনবক্সিংটা সেটা বলছি করার জন্য, তো পরের ভিডিওতে, ওকে টাটা, গুড বাই। দেখাচ্ছে না, হ্যাঁ পুরো গোল্লা পেয়ে গেছে, আচ্ছা দেখি বন্ধুরা বলছে পুরো নাকি গোল্লা, পুরো গোল্লা পেয়ে গেছে সেটা বলছে, পুরো গোল্লা, দেখা যাক বন্ধুরা কিরকম। এই তো, ও তাই তো, এই দেখুন বন্ধুরা পুরো এক সাইডে কিন্তু পুরো গোল্লা পেকে গেছে, বাহ সত্যি তো, ওইটাই গোল্লা পেকেছিল, ভালোই তো হয়েছে। এরা ওই ওই পুটুলিগুলো সাইকেলে লাগিয়ে দাও, তোমার পুটুলিগুলো আমি চেয়ে নিয়ে এলাম। ও আচ্ছা, কিছু বলবা, কিছু বলবা?
তো বন্ধুরা বেশ ভালোই হয়েছে যে আমার আটা মাখা হয়ে গেল, এবার আমি একটুখানি কাজে বসবো। তুমি তুমি আটা মাখাটা মেশিনে নিয়ে খুশি তো? এ আমার ছোট বৌমা হয়েছে, ছোট বৌমা খেতেও ভালো স্বাদ আছে। আপনারা আসেন তো খাবেন, চলে যান বিবন্দে ক্লাব। দেখুন বন্ধুরা, ওই যে তোমার ওই একটা আটা খালাও হয়ে গেছে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আবার।